فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الحمد لله كفاو السلام على إباده الذي نستفى مباد من جنة تيتين دي آدم من هوى عليه الصلاة والسلام মানব জাতির বিকাশ ঘটেছে আর তখন নাকি ভাই বোনের মাঝে বিয়ে হতো এটা কি বৈধ ছিল এই ঘটনাটা কি সত্য আকুল আবিল্লাহ তৌফিক আল্লাহ সুবহান আলা মানুষের হেদায়তের জন্য হরত আদম থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদ আলী সাল্লাম পর্যন্ত যে সমস্ত নবী রাসুল পাঠিয়েছিলেন এই সমস্ত নবীরাসুলদের রসুলদের মূল্যিতে কিন্তু এক ছিল প্রত্যেক নবী রাসুলই আল্লা সুবহান তালাদ একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করেছেন হে সম্প্রদায়ের লোকেরা তোমরা সেই এক আল্লাহর ইবাদত করো জিনিসরা আর কোনো প্রকৃতপক্ষে মাবুদ নেয় তাহলে সমস্ত নবী কিন্তু তাহিদের প্রতি আল্লাহর একত্ববাদের প্রতি মানুষকে আহ্বান করেছেন এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত ছিল না কিন্তু তাদের নিজ নিজ শরীয়তে অন্য অন্য বিধানাবলীর মাঝে কিন্তু মতবিরোধ লক্ষ্য করা যায় যে একজনের শরীয়তে এইটি জায়েজ আর একজনের শরীয়তে ওইটি হারাম ইউসুফ আলাই সালামের শরীয়তে এই অভ্যর্থনামূলক সেজদা সম্মানার্থে সেজদা এটা জায়েজ ছিল কিন্তু আমাদের শরীয়তে এটা হারাম আমাদের পূর্ববর্তী শরীয়তগুলোতে গণিমতের মাল হারাম ছিল এটা আমাদের শরীয়তে হালাল আমাদের পূর্ববর্তী নবীর উম্মাদগণের ম্যাক্সিমাম উম্মাদগণের কেবলা ছিল বাইকেল মাকদিস আমাদের কেবলা হচ্ছে কাবা এইভাবে অনেক বিষয় রয়েছে যেগুলো প্রত্যেক নবীর শরীয়তে একই রকম বিধান ছিল না আদম আলি সাল্লা সালাম এবং হাওয়া আলহি সালাতু সালামের মাধ্যমেই মানব জাতির বিকাশ এই বংশ বাড়ানোর জন্য আদমের শরীয়তে আপন ভাই বোনকে বিয়ে করা এটা বৈধ ছিল ঘটনাটি সত্য ইবনে কাসির রহিমহল্লা তাফসির ইবনে কাসিরে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন বলেছেন যে ইন্নল্লাহ তবরকালা সারা আলী আদম সালাতু সালাম আল্লা সুবহান ও তা আদম আলি সালামের জন্য এই শরীয়ত প্রণয়ন করেছিলেন যে আদম তার ছেলেদের সঙ্গে মেয়েদেরকে বিয়ে দিয়েছেন লি আতিল হাল সেই সময়ের এটা প্রয়োজন ছিল ওলাকিন কল ক্যান ইউলাদু ফি কুল্লি বতন জাকার ওয়া উনসা হাওয়া আলহি সালাতু সালামের গর্ব হইতে যখনই তিনি সন্তান প্রসব করতেন তখন দুটি সন্তান প্রসব করতেন একটি ছেলে আর একটি মেয়ে দেব প্রথম বর্ষে যেই ছেলেটি জন্মগ্রহণ করল পরবর্তীতে যেই মেয়েটি জন্মগ্রহণ করবে সে তাকে বিয়ে করবে এবং পরের ছেলেটি প্রথম মেয়েটাকে বিয়ে করবে যেমন হাবিল এবং কাবিলের সুপ্রসিদ্ধ ঘটনা যে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথমে আদমের ছেলে কাবিল হাবিলকে অন্যায়ভাবে হত্যা করেছিল সেখানেও কিন্তু হাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে হাবিল ছোট কাবিল বলো সেইটি কিন্তু একটু সুন্দরী কম ছিল। যেইটিকে নিয়ম অনুপাতে কাবিল বিয়ে করার কথা ছিল আর কাবিলের সঙ্গে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছিল সেইটি তুলনামূলক একটু সুন্দরী ছিল যেটি হাবিলের জন্য বিয়ে করা বৈধ ছিল কিন্তু বড়ো ভাই কাবিল এই নিয়ম ভঙ্গ করল এবং ছোটো ভাইকে চাপ সৃষ্টি করতে লাগলো যে তুমি রাজি হয়ে যাও আমি একে বিয়ে করব। ছোট ভাই বলল যে আমি আল্লাহ প্রদত্ত আইনের বাহিরে আমি সম্মতি দিতে পারি না সেইখানে সুরা মাইদার সাতাশ নং আয়াত থেকে পরে চার পাঁচটা আয়াতে বিস্তারিত ঘটনা উল্লেখ করা হয়েছে সেইখানে অবশেষে বড় ভাই কাবিল হাবিলকে হত্যা করলো তো এইভাবে এই নিয়মটা ওই শরীয়তে এটা ছিল ঘটনাটি সত্য আল্লা সুবাহানো তালা আমাদেরকে বেশি বেশি ইসলামীর জ্ঞান লাভ করার তৌফিক দান করুন